প্রিয় দর্শক, বাইরে দূরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ভ্রমণ যাত্রার অভিমুখ ঐতিহাসিক স্থান মায়াপুর ও নবদ্বীপ। এই মায়াপুর ও নবদ্বীপের সম্পূর্ণ ভ্রমণ নির্দেশিকা পাওয়ার জন্য ভিডিওটিকে একটুও না টেনে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। আমরা জানি নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথীর পশ্চিম তীরে এবং মায়াপুর ভাগীরথী ও জলঙ্গির সংযোগস্থলে অবস্থিত। নবদ্বীপ এবং মায়াপুর প্রধানত চৈতন্যদেব এবং ইস্কন চন্দ্রোদয় মন্দিরের জন্য বিখ্যাত। চৈতন্য ভক্তদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, তবে যে কেউ এখানে ঘুরে আসতে পারেন। ইস্কন চন্দ্রোদয় মন্দিরে সকল ধর্মের সকল মানুষের বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। কখন যাবেন এই মায়াপুর নবদ্বীপে? বছরের যে কোনো সময় যাওয়া যায়, তবে শ্রীচৈতন্যদেবের জন্মতিথি, দোল পূর্ণিমায় এবং রাস উৎসবের সময় গেলে হয়তোবা আনন্দের মাত্রা একটু বাড়বে। বাংলায় সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। লক্ষ্মণ সেন একসময় তার রাজধানী গৌড় থেকে নবদ্বীপে স্থানান্তরিত করেন। লক্ষ্মণ সেনের রাজত্বকালে ত্রয়োদশ শতকের গোড়ার দিকে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন এবং তখন থেকেই বাংলায় প্রথম মুসলিম শাসন শুরু হয়। সেই সময় নবদ্বীপ ছিল বাংলার শিক্ষার প্রধান পীঠস্থান। শ্রীচৈতন্যদেবের জন্ম, যদিও শ্রীচৈতন্যদেবের জন্মভিটা নিয়ে মতভেদ আছে। নবদ্বীপে বর্তমানে শতাধিক মন্দির রয়েছে এবং সবগুলোতেই ভজন ও কৃষ্ণ নাম জপ করা হয়। কিভাবে যাবেন এই নবদ্বীপ মায়াপুরে? যেতে পারেন ট্রেন কিংবা বাসে, কিংবা নিজস্ব ভাড়ার গাড়িতে, কিংবা নিজস্ব গাড়িতে। প্রথমেই আসি ট্রেনে কিভাবে যাবেন। মূলত হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল নিন, নবদ্বীপ ধাম স্টেশনে নামুন। সেখান থেকে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য টোটো পাবেন, ভাড়া করে নিন টোটো। ঘাটে গিয়ে নৌকায় চেপে পড়ুন, চলে যান ওপাশে মায়াপুর ঘাটে। সেখান থেকেও মন্দিরে যাওয়ার জন্য টোটো পাবেন, আপনি মনে করলে হেঁটে যেতেও পারেন। একটাই রাস্তা সোজা মন্দিরে। কৃষ্ণনগর নবদ্বীপের নিকটতম বৃহত্তম একটি শহর এবং নদিয়া জেলার জেলা শহর। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার অনেক ট্রেন আছে, আপনি কৃষ্ণনগর হয়েও মায়াপুরে আসতে পারেন। এরপর আসি বাস রুটের কথায়। কলকাতা থেকে অনেক বাস সরাসরি মায়াপুরে আসে। কলকাতা থেকেও ইস্কনের সরাসরি বাস রয়েছে, সকালে এসে রাতে ফিরতে পারেন। এছাড়াও কৃষ্ণনগর শহরে একটি প্রাইভেট বাস নিন এবং তারপরে মায়াপুর বাসে সরাসরি ইস্কন মন্দিরে যান
ইস্কন মায়াপুর দেখে আপনি আনন্দ উপভোগ করুন। গাড়িতে যেতে গেলে মনে রাখবেন কলকাতা থেকে মায়াপুরের রাস্তার দূরত্ব প্রায় 130 কিলোমিটার। গাড়িতে করে জাতীয় সড়ক ধরে রানাঘাট এবং কৃষ্ণনগর অতিক্রম করুন। প্রায় 3.5-4 ঘন্টার মধ্যে মায়াপুরে পৌঁছে যান। মায়াপুর ইস্কন মন্দিরে পার্কিংয়ের সুবিধাও রয়েছে। তবে গাড়িতে করে নবদ্বীপ যেতে হলে একটু যাতায়াত করতে হবে বেশি, অথবা মায়াপুরে গাড়ি ছেড়ে খেয়া পারাপার করে আপনি নবদ্বীপেও যেতে পারেন। আপনি কোথায় কোথায় যেতে পারেন এই মায়াপুর নবদ্বীপে, বা আপনি কি কি দেখতে পারেন? মায়াপুরের প্রধান আকর্ষণ ইস্কন চন্দ্রোদয় মন্দির। তাছাড়া এখানে আরও অনেক মন্দির আছে, যেমন ভজন কুটির। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথে বা পাশে আপনি নিরবিচ্ছিন্ন নাম সংকীর্তনের মন্দির দেখতে পাবেন। এটি একটি পুরনো মন্দির এবং খড়ের কুঁড়ে ঘর, যেখানে আপনি অনেক দেশি ও বিদেশি ভক্তদের কৃষ্ণের নাম জপ করতে শুনতে পাবেন। রয়েছে সমাধি মন্দির। মূল প্রবেশদ্বারের ডান দিকে আপনি সমাধি মন্দির নামে একটি বড় মন্দির পাবেন। সমাধি মন্দিরের ভিতরে ছবি তোলা কিন্তু নিষিদ্ধ। মোবাইল ও জুতো বাইরে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। সমাধি মন্দিরে প্রবেশের সূচি রয়েছে 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শ্রী শ্রী প্রভুপাদ সমাধি মন্দিরের ভিতরে পুষ্পপ্রভুর সোনার মূর্তি স্থাপন করেছেন, সেখানে অবশ্যই ফটোগ্রাফি নিষিদ্ধ। এই মন্দিরের দ্বিতীয় তলায় আপনি শ্রী শ্রী প্রভুপাদের ব্যক্তিগত বাড়ি এবং জিনিসপত্র দেখতে পাবেন। তবে এর জন্য আপনাকে টিকিট কিনতে হবে। সমাধি মন্দিরের সামনে প্রভুর ব্যবহৃত অ্যাম্বাসেডার গাড়িটিও দেখা যায়। এখানে সবথেকে একটি বড় আকর্ষণ রয়েছে নির্নিয়মান বড় মন্দির। এখনো সম্পূর্ণ হয়নি এই মন্দিরের কাজ। প্রবেশের পথের পাশেই এই নির্নিয়মান ইস্কনের বড় মন্দিরটি অবস্থিত। এটি এখনো অসম্পূর্ণ এবং রীতিমতোভাবে এর নির্মাণের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে 2023 সালের মধ্যে মন্দিরটি সম্পূর্ণ হতে পারে। চৈতন্য লীলা প্রদর্শনী, এটি মূল মন্দিরের ভিতরে অবস্থিত। এটি ভক্তদের জন্য সকাল 10:00 থেকে 1:00 এবং বিকেল 4:00 থেকে 6:00 পর্যন্ত খোলা থাকে। রয়েছে গোশালা, প্রায় 200টি গরু ও বলদ ইস্কনের নিজস্ব গোশালায় রয়েছে। তাদের সুস্থ রাখতে একজন পশুর ডাক্তার বা পশু চিকিৎসক সবসময় উপস্থিত থাকেন। এসব গরুর দুধ থেকে তৈরি পণ্য, যেমন ঘি, দই, এই মন্দিরের পূজা ও পূজার সময় সম্পর্কে
সম্পূর্ণ সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা পারলে দেখে নেবেন। এরপর আসি, এই মন্দিরে বেড়াতে আসবেন কিন্তু খাবেন কোথায়, থাকবেনই বা কোথায়, সে সম্পর্কেও একটা রূপরেখা আমরা দিতে পারি। মায়াপুর মন্দিরে গিয়ে প্রসাদ না খেয়ে বাইরে খাওয়ার কোনো মানেই হয় না। মন্দিরের প্রসাদ খুবই সুস্বাদু এবং খরচের দিক থেকেও কম। লাঞ্চ আর ডিনার দুটোই এখানে দেওয়া হয়। দুপুরের খাবারের জন্য 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। গীতা ভবন, গদা ভবন, নামহট্ট ভবনে খাবার পাওয়া যায়। দুপুরের খাবার 50 থেকে 70 টাকা এবং রাতের খাবার 40 থেকে 50 টাকা হিসেবে জনপ্রতি নেওয়া হয়। শিশুদের জন্য অর্ধেক মূল্যের টিকিটও রয়েছে। রাতের টিকিট বা কুপন সন্ধ্যার আগেই সংগ্রহ করতে হয় আর রাত 8টার মধ্যেই এখানে ডিনার পরিবেশন করা হয়। মায়াপুর নবদ্বীপে গেলে থাকবেন কোথায়? মায়াপুরে রাত্রি যাপন করা সবচেয়ে ভালো হয় মন্দিরের ভেতরে, কিন্তু যদি আপনি একটি সিঙ্গেল রুম না পান তবে মায়াপুরে হোটেলে না থেকে আমাদের পরামর্শ, আপনি খেয়াপাড়াপার হয়ে নবদ্বীপের কোনো একটি হোটেলে থাকলে বোধহয় ভালো হয়। কিন্তু এই মায়াপুরের মন্দিরের ভেতরেই যেখানে থাকার ব্যবস্থা আছে সেই ভবনগুলি হল গীতা ভবন। এখানে প্রতি রাতে 800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়ায় রুম পাওয়া যায় এবং খাবার 40 থেকে 70 টাকা হিসেবে জনপ্রতি। গদা ভবন ভাড়া প্রতি রাত 100 টাকা থেকে শুরু। কঞ্চ ভবন, এই কঞ্চ ভবনের বুকিং পুরোটাই অনলাইনে হয়, অর্থাৎ আপনি নিজেই দেখতে পাবেন যে কোন রুমের জন্য কত টাকা ভাড়া। এখানে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য আসতেই পারেন। মনে রাখবেন, এমন কিছু জায়গা আছে যেখানে ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবহার নিষিদ্ধ, তাই এই বিষয়ে সতর্ক থাকুন এবং নিয়ম মেনে চলুন। সামগ্রিকভাবে আমাদের অভিজ্ঞতা ভালো ছিল। এরপর আপনিও মায়াপুরের মায়ায় সময় কাটানোর জন্য কিংবা নবদ্বীপ ধাম দর্শনের জন্য মানুষ ভ্রমণে বেরিয়ে পড়ুন, নয়তো একটা ভালো সময় দেখে ভ্রমণযাত্রার অভিমুখ স্থির করে নিন মায়াপুর নবদ্বীপের দিকে। ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।